إن الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ألف لام آيات الكتاب الحكيم. تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى وأولئك هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أولئك هم المفلحون. وقال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজকের এই ইসলামী সাহিত্য কেন্দ্রের উদ্যোগে বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, আপনারা সকলেই চিনেন আপনাদের কৃতি সন্তান, আপনাদের গ্রামের সন্তান, আমার ওয়ালিদুল ইহতারাম, আমার সম্মানিত পিতা উপস্থিত আছেন মাওলানা আনাম আকরাম হোসাইন সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, আমাদের এলাকায় প্রধান অতিথি যিনি আমাদের শ্রদ্ধেয় শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, কথা বলেছেন আব্দুল কাইয়ুম মিয়াজি ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের বড় ভাই, আমাদের অনুপ্রেরণার বাতিঘর, আমাদের রাসেল ভাই, আমার বন্ধুবর এবং আলহামদুলিল্লাহ একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী আমাদের সোমেল ভাই। উপস্থিত আছেন আরেকজন আমাদের বন্ধুবর, বড় ভাই তুল্য কিন্তু সম্পর্ক বন্ধুত্বের থেকেও আমাদের গভীর, আমাদের আপনাদের এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের উজ্জ্বল মুখ, আমাদের গুনাহারের আপনাদের চেয়ারম্যান আমাদের নূর ভাই। উপস্থিত আছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব সহ আমার সামনে উপবিষ্ট আমার মিডিয়ার ভাইয়েরা, আমার সামনে আমার উপবিষ্ট সকল মুসল্লিয়ানে কেরাম দিনদার, আমার মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি, আরও একবার আপনাদেরকে সালাম নিবেদন করি, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনারা কি ভাই ঘুমায় গেছেন? ভাই যদি ঘুমায় না যেয়ে থাকেন তাহলে একটু সালামের উত্তর দেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? জোরে বলতে হবে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, মাহফিলের কথাও শেষ, ওয়াজও শেষ, প্রশ্নোত্তরও শেষ। এখন যতটুকু আছে আমি এইটুক করতাম না, আজকে এইটুক করার একটা কারণ আছে। আমাদের ছেলেরা আমাদের মা বোনদের কাছে যখন সহযোগিতা নেওয়ার জন্য গেছে, মা বোনেরা জিজ্ঞাসা করছে সাইফুল্লাহ ওয়াজ করবে না করবে না, তো ওরা বলছে করবে করবে করবে, কতক্ষণ বলছে 40-50 মিনিট, তো করবেই। তো এই কথা বলে তাদের কাছ থেকে মাহফিলের জন্য সহযোগিতা নিয়ে আসছে। তো আপনারা সবাই যদি চলে যান আমার কোনো সমস্যা নেই, আমাদের কয়েক হাজার মা বোন আছে, আমি তাদের জন্য 10-15 মিনিট ওয়াজ করব। আপনারা যদি থাকলে বোনাস, না থাকলে আরও সুবিধা, থাকবেন আপনারা ইনশাল্লাহ, না থাকলে আমার কোনো টেনশন নাই। শায়েখ আপনাদেরকে বসতে বলছেন, আমি বসতে বলবো না, আপনাদের যার যার মন চাই তাড়াতাড়ি যান। ওয়াজ আলহামদুলিল্লাহ শায়েখ করে ফেলছেন, এরপরে আবার কিসের ওয়াজ হয়, এটা তো আদবেরও খেলাপ। কিন্তু তারপরেও মা বোনেরা যেহেতু আসে, খবর পাইছি, আমার ওয়াইফ আমাকে মেসেজ দিচ্ছে, সেখানে আসে বলছে 1500-এর উপর লোক আছে, ছেলে আর কয়টা মেয়ে ডবল। তো এই জন্য আমি তাদের জন্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি শায়েখকে আর কষ্ট দিব না, শায়েখ এখান তো রংপুর যাবেন, আমি তাকে অনুরোধ করব, আপনি আল্লাহর ওয়াস্তে আমাদের জন্য যতটুকু সময় দিয়েছেন, আমরা আপনাকে বক্তা হিসাবে, ওয়াইজ হিসাবে এখানে কোনো দিন আনি নাই, আপনি আমাদের সেরেতাজ, আপনি আমাদের মহব্বতের, আপনার এই আশাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ। আনন্দের একটা খবর বাস্ট করে দিব, আগামী বছর থেকে তো শায়েখ মাঠে ওয়াজ করবেন না, তাই না? কিন্তু শায়েখ আগামী বছরও এই মাহফিলে আসবে, খুশি হননি না? এত সহজ না, শায়েখ আমাদের অফিসে একদিন গেলে টের পাবেন শায়েখের দাওয়াত নেওয়ার ঠেলা কত। একটা তাকবীর দিতে হবে, রাজি আপনারা? দুই হাত আগে উঁচু করেন, সবাই টান টান করে উঁচু করেন, একজনের হাত যেন নিচু না থাকে, সামনে যারা আছেন শক্ত করেন হাত, হয় নাই সোজা হাত, হয় নাই হাত সোজা, হয় নাই হাত সোজা হওয়া মানে কি বগুড়া এরকম, হাত সোজা মানে তো এরকম, সোজা করেন সব, কোমরটা একটু টান দেন, বুকটা একটু ফুটান, ফুটাইছেন, ডানে বামে একটু নড়াচড়া দেন, এই সব নড়াচড়া দাও, আমার গেঞ্জি বাহিনী কই, নড়াচড়া দিছে সব। এবার গলাটা একটু পরিষ্কার করেন, গলা পরিষ্কার করেন, হাত সোজা করেন, সোজা 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 সোজা, বুক ফুটছে, গলা পরিষ্কার হয়েছে, দেখে আরেকবার দেন, এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর নিছেন সবাই। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, জান প্রাণ উৎসর্গ করে দিয়া আপনার উপর দিকে হাত তুলে আল্লাহু আকবার, পারবেন? পারবেন? আমি অনেক সময় মজা করে বলছি, আমি আমেরিকার থেকে সরাসরি চাট খইরে আসছি,
বুধবার ফ্লাইট করে বৃহস্পতিবার রাত্রে আসে শুক্রবার দিন আপনাদের এখানে সোজাসুজি চলে আসছি। আসার পরে বিগত তিন দিনে আমি যা এখানকার ছেলেপেলেকে নিয়ে যতটুকু আমার সামর্থ্যে কষ্ট করছি এই মাহফিলের সিজনে এত কষ্ট করি নাই। প্রত্যেক বক্তা নিয়ে আসা এদেরকে সবসময় চেয়ার আপ করা, তকবির দিতে 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 আমার অবস্থা খারাপ, কিন্তু আপনাদের তো অবস্থা খারাপ না, ঠিক না ভাই? আপনারা একটা তাকবির দিতে পারবেন তো ইনশাল্লাহ? রাজি তো সবাই? সবগুলা হাত উপর দিকে উঠায় আল্লাহ একবার বলতে হবে, রেডি সবাই? এই হাসতেছে কি জন্য? এরা চিন্তা করছে উপর দিকে এরকম না, নাম দিলে খবর আছে কিন্তু উপর দিকে দিতে হবে, রেডি সব? এই মসজিদের ভিতর যেইগুলো আছে সবগুলা রেডি সবাই? ওই যে মসজিদের ভিতরে যারা যারা ছবি তুলছেন প্রত্যেকে 50 টাকা করে দান বাক্সে জমা দিয়ে যাবে, একটা মিস যেন না হয়, রাজি তো ইনশাল্লাহ? দেখি এবার একটু তাকবির দেন সকলে, লিল্লাহে তাকবির, লিল্লাহে তাকবির, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে আসবেন তো ইনশাল্লাহ আগামীবার, ইনশাল্লাহ ইনশাল্লাহ শাইখ আপনি যান, আল্লাহ ভরসা আপনি যান ইনশাল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে আজকে একটা পর্বের আলোচনা চিন্তা করছি, চিন্তা করে আপনাদের কাছে বলবো নিয়ত করেছি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সফল মানুষদের কতকগুলা পরিচয় এবং গুণাগুণ আছে, কোরআনুল করিমের আলোকে সফল মানুষদের গুণাগুণ এবং তার পরিচয়, ছয়টা বিষয়, ছয় শ্রেণীর মানুষ, যেই ছয়টা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সফল এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের কতকগুলা গুণাগুণ বর্ণনা করেছেন কোরআনুল করিমের মধ্যে, আল্লাহ এটার একটা চমৎকার পরিচয় দিয়েছেন। আমরা সর্বোচ্চ 30 মিনিট, এর কম হলেও ভালো হয়, এক একটা পয়েন্টে 6 মিনিট করে, 5, 6, 30 মিনিটে আমরা ইনশাল্লাহ আলোচনা শেষ করে দেব ইনশা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ওই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে সফল মানুষদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল করিমের 31 নম্বর সূরা, সূরা ফুরকান লোকমানের ভিতরে আল্লাহ বলছেন আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদা ওয়া রাহমাতুল লিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে যে কিতাব দিলাম ওই কিতাবের শুরুতে আমি রব্বুল আমিন তোমাদেরকে অক্ষম বানাই দিলাম, অক্ষম বানাই আমি রব্বুল আমিন তোমাদেরকে বললাম আলিফ লাম মিম, তোমরা কেউ এর অর্থ জানো না, এইটা তোমাদের কারো জানা নাই, কিন্তু আমি আল্লাহ বললাম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, যেই বর্ণনা তোমাদেরকে দিলাম এইটা এই কোরআনুল করিম বিজ্ঞানময় হেকমতওয়ালা কিতাবের অংশ। আল্লাহ বলছেন এই কিতাবটার কাজ কি? আল্লাহ বলছেন হুদা ওয়া রাহমাতুল লিল মুহসিনিন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, এই কিতাব, যেই কিতাব তোমাদেরকে দেওয়া হলো যেই কিতাবের আয়াতের অন্তর্ভুক্ত করে আমি আলিফ লাম মিম বললাম, আমি আল্লাহ বললাম এই কিতাব হচ্ছে হুদা এবং রহমত মুহসিনদের জন্য। এবার আল্লাহ বলছেন আল্লাহর ভাষায় সফল মানুষদের পরিচয় আর গুণাগুণটা জেনে নাও। এক নম্বর আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ুকিমুনাস-সালাহ, দুনিয়ার বুকে যারা সালাত কায়েমকারী হবে, ওয়ায়ুতুনাজ-যাকা, আর যারা যাকাত আদায়কারী হবে, আর তিন নম্বরে আল্লাহ বলছেন ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা পরকালের ব্যাপারে বিশ্বাসী হবে, আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ বলছেন এই মানুষগুলাই হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ জানাচ্ছেন নিশ্চয় জেনে রাখো, নিশ্চয় জেনে রাখো এই মানুষগুলাই আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সফল কাম। সুবহানাল্লাহ।
আল্লাহ তাহলে এক নম্বর সফল মানুষ আল্লাহ রাব্বুল বলছেন ওই মানুষ যাদের দুনিয়ার বুকে তিনটা গুণাগুণ থাকবে তার আমলনামার সাথে তাদের জীবনের সাথে তিনটা বিষয় যদি যুক্ত থাকে আল্লাহ বলছেন ওই মানুষগুলো আল্লাহর ভাষায় সফল কাম এক নম্বরে এই মানুষগুলো সালাত কায়েম করে দুই নম্বরে তারা হিসাব করে করে যাকাত আদায় করে আর তিন নম্বরে এই মানুষগুলো পরকালমুখী জীবন যাপন করে একটু খেয়াল করে আর হিসাব করে দেখবো আমরা আমরা সালাত আদায় যেরকম গাফেল সম্পদ পেয়ে যাওয়ার পরে যাকাত আদায় করি না আর আমাদের চলাফেরা দেখলে মনে হয় না পরকাল নামক কিছু আছে ঠিক কি না অথচ আল্লাহ রাব্বুল বলছেন আল্লাহর ভাষায় সফল কাম হলে এই তিনটা গুণ আমাদের ভিতরে থাকা লাগবে তাহলে এক নম্বর আল্লাহর কাছে সফল কাম ব্যক্তি তারা নামাজি যারা যাকাত আদায় করে যারা আর তিন নম্বরে পরকালমুখী জীবন জ্বালায় যারা আল্লাহ বলছেন এই মানুষগুলা দুনিয়াতে হয়তো অত টাকা পয়সা অত প্রভাব প্রতিপত্তি নাও থাকতে পারে কিন্তু আল্লাহ বলছেন এই তিন গুণ আছে যাদের আল্লাহর ভাষায় তারা হচ্ছে সফল কাম সুবহানাল্লাহ এটা এক নম্বর প্রকার গেল আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন দুই নম্বর প্রকার আছে আল্লাহর কাছে যেই মানুষগুলা আল্লাহর ভাষায় সফল কাম এই মানুষগুলার আল্লাহ বলছেন দুইটা গুণ আছে আল্লাহর দেওয়া এই মানুষগুলা একটা দলভুক্ত মানুষ কারা তাদের পরিচয় কি আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলছেন ও দুনিয়ার মানুষ তোমাদের ভাষায় সফলের পরিচয় নয় বরং আমি আমার ভাষায় আল্লাহর ভাষায় তোমাদেরকে সফল কাম তোমরা এই দলের মধ্যে আসো কিনা একটু বেছে দেখে নাও আল্লাহ সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون الله رب العالمين بلچنا دنيا ارمانو তোমাদের মধ্যে এরকম একটা দল যেন থাকে এরকম একটা গোষ্ঠী যেন থাকে তোমাদের মধ্যে থেকে এরকম একটা গ্রুপ যেন থাকে তাদের কাজ কি হবে আল্লাহ বলছেন তাদের কাজ হবে সৎ কাজের আদেশ করা আর মানুষকে অন্যায় কাজ থেকে ফেরায় রাখা আল্লাহ বলছেন যারা মানুষকে সৎ পথে ডাকে আর অন্যায় থেকে ফিরায় রাখে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন এই কাজ যারা করে আল্লাহর ভাষায় তারা হচ্ছে সফল কাম সুবহানাল্লাহ আমাদের মধ্যে অনেক জায়গাতে এখন পর্যন্ত সৎ কাজের কিছু আদেশ আছে কিন্তু অন্যায় থেকে প্রতিরোধ করা আমাদের চিন্তা চেতনার থেকে মুছে গেছে আমার কাছে ঢাকাতে মাঝে মাঝে মেসেজ পাঠায় কিসের মসজিদ বানাচ্ছেন আপনি এই জায়গায় গ্রামের বিভিন্ন জায়গায় ডেক লাগায় লাগায় গান বাজায় আছে আছে আপনাদের এলাকায় আছে কেন মানা করে না কি জন্য করে বলে হুজুর উমুকের বিয়ে লাগছে বিয়ে লাগার পরে বিয়ের সাদির মধ্যে গান বাজনা ওই বাড়ির মুরব্বী আছে না আছে হাজি সাহেব উনি কোথায় উনি মসজিদের মধ্যে চলে আসে নামাজ পড়ার জন্য এসার সময় আর উনার বাড়ির পাশে ডেক বাজে উল্টা পাল্টা গান বাজনা বাজে লোকজন এসে ধরছে হাজি সাহেব আপনি বাড়িতে আসলেন আর আপনার বাড়ির পাশে গান বাজনা বাজে হাজি সাহেব করে অত ধরা যায় না রে বা লোকজনে একদিন করতে দেওয়া লাগে বিয়ে কি মানুষের প্রত্যেক দিন হয় নাকি একদিন বাজা বড় হলে ঠিক হয়ে যাবে আছে না আছে না আল্লাহ রাব্বুল বলছেন খবরদার আল্লাহর একদল লোক আল্লাহ তাদের সফল কাম হওয়ার সংজ্ঞা দিচ্ছেন আল্লাহ রাব্বুল বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ এই দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে যেন একটা দল থাকে একটা বাহিনী থাকে আল্লাহ বলছেন যাদের গুণাগুণ হবে তারা মানুষকে সৎ কাজের জন্য ডাকে অন্যায় থেকে ফিরায় আল্লাহ বলছেন যদি তুমি এই কাজ করো নিজের জীবনে এটা বাস্তবায়ন করে নাও আমি আল্লাহ বললাম দুনিয়ার মানুষ তোমার যা পরিচয় দেখ না কেন আমি আল্লাহ নিজে তোমার পরিচয় দিলাম উলাইকা হুমুল মুফলিহুন এরাই হচ্ছে সফল কাম অতএব আপনার সমাজ আমার সমাজকে যদি সুন্দর করতে চাই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি সফল কামের সার্টিফিকেট পেতে চাই সৎ কাজের আদেশ যেরকম করতে হবে অন্যায় থেকে মানুষকে ফিরিয়ে রাখতে হবে ঠিক কিনা পারবেন ইনশাআল্লাহ পারবেন
একটা স্ট্রং গ্রুপ বানান আপনার এলাকায় গান বাজনা চলবে না আপনার এলাকায় অন্যায় চলবে না এই মাঠের মধ্যে খেলা হয় আর মসজিদের মধ্যে তখন নামাজ হয় মসজিদে নামাজ পড়তে যায় না পাঁচটা বড় ভাই যদি হিম্মতওয়ালা দাঁড়ায় যায় এই নামাজ হয় আগে নামাজ পড় তারপরে মসজিদে আসবি আপনি যদি মসজিদ থেকে তারপরে খেলাধুলার জন্য আসবি পাঁচজন দাঁড়ায় যদি শাসন করত তাহলে মসজিদ নামাজমুখী হতো ঠিক কি না শাসন করবে কেন নিজেই তো বখাটে বাপ দিছে 100 টাকা চুল কাটার জন্য মুরইল বাজারে গেছে যাওয়ার পরে সামনের দোকান চয়েস করে দেখছে একটা মুরগি ছাট একটা হাঁস ছাট একটা কুত্তা ছাট একটা শিয়াল ছাট একটা বিজি ছাট পছন্দ করছে বিজি ছাট বলছে সুলের পরে যাওয়ার পরে প্রথমে এই জায়গায় বানছে এদিক দিয়ে চাচ্ছে এদিক দিয়ে চাচ্ছে এরপরে এইটুকু বাদ দিয়ে তিন টান দিয়া সজারুর মতে মধ্যে উঁচু করে চলে আসছে আসার পরে বাড়িতে হয়তো বকা দিছে এই এটা কি চুল কাটলি এরকম চুল মানুষ কাটে নাকি বলবে খবরদার বেশি কথা বলবে না বেশি কথা বললে তোমার বাড়িতেই থাকবে না আছে না এরকম ভাই এখন আপনার এলাকায় যদি পাঁচটা বড় ভাই এরকম থাকতো এই উল্টা পাল্টা এরকম করো মানে এই কথা বললে দেখতেন ও ঠান্ডা হয়ে যেত এখন বড় ভাই নিজেই উল্টা ও অন্যজনকে শাসন করবে কেমনে ঠিক কি না বড় ভাই নিজেই খায় গাঁজা ও বিড়ি খাওয়াতে ঠেকাবে কেমনে ঠিক কি না বাপ নিজে বলে এই 10 টাকা দিলাম যা তো সাইবুলের দোকান থেকে একটা বিড়ি নিয়ে আয় বেটাক দিয়ে বিড়ি আনায় বাপ বিড়ি খায় তোর বেটা গাঁজা খোর না হলে তোর ইজ্জতই থাকবে না ঠিক কি না প্রিয় ভাইরা এই জন্য বলতেছি আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ তোমাদের মধ্যে একটা দল দরকার যেই দল স্ট্রং হবে যারা নিজেরা ইসলামের উপরে থাকবে অন্যায়ের প্রতিবাদ করতে শিখতে হবে ঠিক কি না আমরা অন্যায়ের প্রতিবাদ করি না জন্য আজকে সমাজ এই অবস্থা প্রত্যেক পাড়া মহল্লায় 10 20 জনের কোন আল্লাহর বান্দা তৈরি হন যারা নামাজি কালামি আল্লাহকে মানেন বুকে বল রাখেন অন্যায় করলে অন্যায়কে অন্যায় বলতে শিখেন এটা যদি বলতে শিখেন আল্লাহ বলছেন দুনিয়ায় তোমারে যে যা বলুক আমি আল্লাহ বললাম তুমি সফল কাম সুবহানাল্লাহ তাহলে এটা হচ্ছে সফল কামের দুই নম্বর সংজ্ঞা তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর ভাষায় সফল কাম তারা দুনিয়ার বুকে যাদেরকে আল্লাহ যে ধন দিয়েছেন ওই ধন থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে আল্লাহ বলছেন ফাতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতিদাল কুরবা এই মানুষগুলার গুণাগুণ হচ্ছে নিকট আত্মীয়দের জন্য খরচ করে হাক্কাহু তার যে হক আছে নিজে একটু ভালো অবস্থায় চলে গেছে আত্মীয়র খবর নেয় না নিজের রক্তের সম্পর্কের ফুপু খালা মামাকে চিনে না আমেরিকার ফেসবুক ফ্রেন্ড তার আছে জীবনে দেখা হয় নাই পরিচয় নাই তার জন্য কলিজা পড়ে তার স্ট্যাটাস দেখে আপনার চোখ দিয়ে লাভ রিয়াক যায় আপনার ওই জায়গায় হতাশার রিয়াক যায় কিন্তু আপনার বাড়ির পাশে আপনার রক্তের সম্পর্কের মানুষ আছে তাদের জন্য খরচ করে না এরকম মানুষ অজস্র আছে বিভিন্ন জায়গায় দান করে দানবীর অথচ রক্তের বন্ধন যাদের সাথে সম্পর্কিত তারা দিন আনে দিন খায় চলতে পারে না তাদের খোঁজ খবর নেয় না আল্লাহ বলছে না তোমার চরিত্র এরকম হবে না তাদের গুণাগুণ হবে তাদের যারা নিকট আত্মীয় তাদের জন্য তারা খোঁজ খবর নেবে ওয়াল মিসকিন যারা মিসকিন হয়ে গেছে তাদের জন্য ওয়াবনাস সাবিল তারা পথিক আছে যারা মুসাফির আছে তাদের জন্য তারা খরচ করে আল্লাহ বলছেন যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ এটা তো বড় কল্যাণকর একটা দান যারা আল্লাহর সন্তুষ্টি চায় উলাইকা হুমুল মুফলিহুন যারা নিকট আত্মীয়ের জন্য খরচ করে মিসকিনের জন্য খরচ করে আর পথিক মুসাফিরের জন্য খরচ করে আল্লাহ বলছেন আমি আল্লাহ গ্যারেন্টি দিলাম এইটা আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকলে এই মানুষগুলো আল্লাহর কাছে সফল কাম সুবহানাল্লাহ আপনার যতটুকু আছে তার মধ্যে থেকে আপনাকে দান করতে হবে আমাদের একটা কনসেপ্ট চেঞ্জ করা দরকার আমরা মনে করি আমার মাঠে আমি ধান লাগাইছি এটা আমার কামাই আমি খেত করছি আমার কামাই আমার চাকরি আমার কামাই মনে করি কি না কিন্তু আল্লাহ বারবার কোরআনে একটা পয়েন্ট বলছেন খেয়াল করেন আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা ব্যয় করো কখনো কি ভেবে দেখছেন আল্লাহ কেমনে আপনাকে রিজিক দিল
গ্রামের মানুষের জন্য একটা পয়েন্ট বলে রাখি, ভালো করে মাথার মধ্যে ঢুকায় রাখেন। আপনারা যে মাঠের মধ্যে ধান লাগান, ধানটা কেমনে লাগান? ধান নিয়ে যাওয়ার পরে, জমি হাল দেওয়ার পরে ধান মাঠের মধ্যে ছিটায় দেন, তাই তো? তাই কি করেন? ধান লাগানোর জন্য আগে ছোট্ট একটু একটা ক্ষেত বানান, নরম করে মাটি দেন, এরপরে বেস্ট বীজ যেইটা সবচেয়ে ভালো যেইটা ধানের বীজ, ওইটা আপনি সুন্দর করে গামলার মধ্যে করপার মধ্যে ওইটা ভালো করে আগের দিন ভিজায় রাখেন, নরম মাটি, তার উপরে হালকা ছাই দিছে, কারণ এই জায়গায় এখন বীজ দিবে, ওই বীজ তোলার পরে আপনি যখন মাঠের মধ্যে লাগাবেন, এই জন্য চিন্তা ভাবনা করে অনেক সুন্দর করে রেডি করে আগের দিন বীজ বুনে দিয়ে গেছে, কিন্তু কোনোদিন খেয়াল করেন নাই আপনি যে বীজগুলা বুনে দিলেন, ওই বীজের মাথার গোড়া দুই দিকের যে কোনো দিক থেকেই ওই বীজের ট্যাগ গজায় না, ওইটার একটা গোড়া আছে আর ওইটার একটা মাথা আছে, কিন্তু আপনি যখন বীজগুলা বুনে দিয়ে গেছিলেন, ছিটাই দিয়ে গেছিলেন, 95% বীজ উল্টা পাল্টা পড়ছিল, কোনোটা চিত হয়ে, কোনোটা কাত হয়ে, কোনোটা উপর হয়ে, একটা বীজের উপরে আরেকটা বীজ, কিন্তু 24 ঘন্টা না যেতেই আপনি খেয়ালই করেন নাই বীজের গোড়াগুলা শিকড় হয়ে নিচের দিকে চলে গেল, মাথাগুলো উপর দিকে উঠে গেল, আপনার তো 95% এলোমেলো ছিটানো ছিল, কোন রব সব শিকড়গুলা নিচে নিলেন আর মাথাগুলো উপর তুললেন? একবার যদি বান্দা খেয়াল করে তাহলে বুঝতে পারবে যিনি এইটা করেন তিনি আপনার আমার রব আল্লাহ। আল্লাহ রাব্বুল এই জন্য বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ও বান্দা এই ধন তোমার দেওয়া নয়, এই আবার তোমার নয়, তুমি তো ছিটানোর সময় এলোমেলো ছিটাইছিলে, ঠিক করে ছিটাতেও শিখো নাই, আমি আল্লাহ ঠিক করলাম, আমি আল্লাহ আবাদ দিলাম, খ্যাত দিলাম, আবার এখন ফুটানি মারে বলি সেইটা আমার? আল্লাহ বলছেন না না না, আমি আল্লাহ দায়িত্ব দিলাম তোমার সম্পদ থেকে তুমি গরিবদের জন্য দান করো, আত্মীয়দের জন্য দান করো, আর পথিকদের জন্য দান করো, যারা এই তিন শ্রেণীতে নিজের থেকে সাধ্যমতো দান করে, আল্লাহ বলছেন তারা সফল। সুবহানাল্লাহ। আর একটা পয়েন্টের কথা বলবো, ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরেকটা দল সফল, এটা একটা গুড আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। আল্লাহ বলছেন সফল কারা? যেই মানুষগুলা দুনিয়াতে নিজেদেরকে আল্লাহর দলের মনে করে। আপনারা আমরা কি আল্লাহর দলের মনে করি আমাদেরকে? কথা বলেন আন্দাজি, আমরা প্রমাণ দিছি আমরা কোন জায়গায় সাপ্পা দেওয়া লাগে, ঠিক না ভাই? বলবেন হুজুর এই সাপ্পা দেওয়া দিয়ে কি আল্লাহর দল মিলে নাকি? না, একটু ভালো করে বোঝেন, আল্লাহর দলের একটা কনসেপ্ট আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, এই দল তো তারা যারা নিজেদের কলবের ভিতরে ঈমানকে গেঁথে নিয়েছে। আল্লাহ বলছেন ওয়াইয়াদাহুম বিরুহিম মিন, দুনিয়ার বুকে যারা ঈমানকে প্রায়োরিটি দিবে, যারা ঈমানের মজবুতিতে ঈমানের পথে নিজেদেরকে অবিচল রাখবে, আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন দায়িত্ব নিলাম, ওয়াইয়াদাহুম আমি রব্বুল আলামিন ওই মানুষগুলার জন্য শক্তিশালী করে দিব, কি করব বিরুহিম মিন, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা শক্তি আসবে। আল্লাহ বলছেন ওয়াইয়ুদখিলুহুম, আর যদি কেউ ঈমানের দাবিতে অবিচল হয়ে এই আল্লাহর পথে চলবো এই শপথে যদি দৃঢ় হতে পারে একবার, আল্লাহ বলছেন আমি আমার বাহিনী দিয়ে সহযোগিতা করব আর ওই মানুষগুলাকে জান্নাতে যাওয়ার সহজ করে দিব, যেই জান্নাতে ঢুকলে আর সেখান থেকে বার হবে না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, উলাইকা হিযবুল্লাহ, আলা ইন্না হিযবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন যারা ঈমানের উপরে অবিচল থাকবে, এই ঈমান মানে আল্লাহ যা বলেছেন তাই শোনে, আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকে, এই মানুষগুলাকে আল্লাহ সাহায্য করবেন আর এরাই আল্লাহর দল। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহর দল যারা, আল্লাহ তাদেরকে সফল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় 5টা পয়েন্টের উপর হাইলাইটস আমরা দিলাম,
নিকট আত্মীয়দের জন্য সহযোগিতা করা, সালাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অন্যায় থেকে মানুষকে ফিরানো, ঈমানের উপরে অবিচল থাকা। রাজি তো আমরা ইনশাআল্লাহ? রাজি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মজলিসকে কবুল করেন বলেন আল্লাহুম্মা।